বাংলার আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমঝোতা করে সিট ভাগ করে বিজেপি পার্টির এমপি তৈরি করেছিল এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, যখন গুজরাট দাঙ্গার পর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হলো প্রথম লাল গোলাপ পাঠিয়েছিল তার কাছে, এই বাংলার মুখ্যমন্ত্রী জেনে রাখুন, লড়বে কে বিজেপির বিরুদ্ধে? কংগ্রেস। আজ থেকে নয় 130 বছর ধরে লড়ছে, এমনি এমনি নয়, প্রাণ দিয়ে লড়ছে। মহাত্মা গান্ধীর প্রাণ গেছে, রাজীব গান্ধীর প্রাণ গেছে, ইন্দিরা গান্ধীর প্রাণ গেছে। আমরা নাটক করতে জানি না, তাই আজকে ভারতবর্ষে নতুন করে মানুষ ভাবছে বিজেপিকে ক্ষমতায় আনা ঠিক হয়নি। মানুষ কিন্তু এবার ভাবছে 80 লক্ষ কোটি টাকা নাকি কালো টাকা বিদেশে আছে, নরেন্দ্র মোদী এনে দিবে, ভাগ করে দিবে আমাদের, 15 লক্ষ টাকা করে ভাগ পাওয়া যাবে, কিছুই হয়নি, সব ভুবা। উল্টে এ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার পরিকল্পনা চলছে, এই জিনিস ভারতবর্ষের মানুষ মানবে না। তাজমহলকে বলছে নাকি হিন্দুদের মন্দির ছিল, এই জিনিস ভারতবর্ষের মানুষ মানবে না, হিন্দুও মানবে না, মুসলমানও মানবে না। মন্দির মন্দির, মসজিদটা মসজিদ, ইতিহাসকে কেউ বিকৃত করতে পারে না, গায়ের জোরে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়, তাই বলে ইতিহাস বিকৃত হয়ে যায় না, ইতিহাস চিরন্তন সত্য, তাকে কখনো বিকৃত করা যায় না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যায়, বিকৃত করা যায় না। আজ ভারতবর্ষে নতুন করে মানুষ ভাবছে যে এত বড় ভারতবর্ষ, 130 কোটি মানুষের ভারতবর্ষ, নানা ধর্ম বর্ণ সম্প্রদায়ের ভারতবর্ষ, এই ভারতবর্ষকে চালাতে কংগ্রেস ছাড়া আর কোন রাজনৈতিক দল নেই, তাই মানুষ নতুন করে কংগ্রেসের কথা ভাবছে। আর ভাবছে বলেই তাকিয়ে দেখুন গুজরাটে মোদীজিকা হওয়ার নিকাল রাঙা হয়, গুজরাটে দেখুন গোটা বিজেপি পার্টির সরকার পৌঁছে গেছে গুজরাট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে তার বাড়ির রাধুনী সব পৌঁছে গেছে গুজরাট। কেন? জিততে হবে।